তো আমরা এখন আছি সেই পাহাড়ি সাঙ্গ নদীতে। এই পাহাড়ি মানুষজনও তাদের জিনিসপত্র এরকম ভেলার মধ্যে করে দেখেন, একটার সাথে একটা বেঁধে। এরাও থানসির দিকে যাচ্ছে, যেহেতু আমরা থানসিতে যাচ্ছি। এই পাহাড়ি নদী পথের মুখ থানসি থেকেই শুরু, থানসিতেই শহর। এরপর থেকেই এই পাহাড়ি নদী হয়ে আরও ভিতরে আমরা চলে গিয়েছিলাম। আজকে আমরা থানসির দিকে ফিরে যাচ্ছি, আমি এখন নাফাখুম এগুলো দেখে। এই নদীর দুপাশেই ছোটো ছোটো টিলাতে ধানের চাষ হয়, এগুলো সব ধানের চারায় লাগানো। বেশ সুন্দরই দেখাচ্ছে এখান থেকে। এই হলো সবুজ সৌন্দর্য ঘেরা সাঙ্গু নদী, যে থানসি থেকে রেমাক্রি পর্যন্ত চলে গিয়েছে। আমরা 23 তারিখে এমন সময় থানসি থেকে রেমাক্রিতে গিয়েছিলাম ট্রলারে, আজকে আমরা ফিরছি থানসিতে। আর এই ট্যুরিস্টরা আজকে থানসি থেকে রেমাক্রিতে যাচ্ছে।
নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই পাহাড়ি সাঙ্গু নদী। নদীর দুপাশে বড় বড় পাহাড়ে ঘেরা, আবার কিছু কিছু জায়গায় ঝিরি পথের মতো, কোথাও পানি বেশি, কোথাও পানি কম। তো এই ট্রলারে এই সাঙ্গু নদী ভ্রমণটা আপনি অবশ্যই উপভোগ করবেন, যদি সম্ভব হয় অবশ্যই এই ভ্রমণে আসবেন। আপনাকে যেটা করতে হবে, আপনাকে আলিকদমের থানসিতে আসতে হবে। থানসির থেকে বোট নিয়ে রিমাকলি যাওয়া যায়, বৃষ্টির সময় নাফাকুম পর্যন্তও যাওয়া যায়।
তো আমরা টুরিস্ট হিসেবে এই ফ্যান্সি ট্রিপের রুমাকি কলারের যাত্রা করি। এরপরে রুমাকি থেকে নাহাপড়া থেকে আমি এখন থাকলে দেবতা পাহাড় দেখে আমরা আবার এইভাবেই পাহাড়ে ব্যাক করা শুরু করি। তো আজকে 25 ডিসেম্বর আমরা সকালবেলায় জিন্দাপাড়া থেকে ফ্যান্সির উদ্দেশ্যে যাত্রা শুরু করি ফেরার উদ্দেশ্যে। তো অবশেষে আমরা এখন ফ্যান্সি এসে পৌঁছালাম। তো বন্ধুরা, আমরা অবশেষে দুরাত পাহাড়ের ভিতরে থেকে আজকে ফ্যান্সি ফেরত এসে এই ট্যুর সম্পন্ন করলাম। তো আমরা 23 ডিসেম্বর এই ফ্যান্সি থেকে এই রিমাকি অমিয়াখোম নাফাখোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম ট্রলারের মাধ্যমে। তো ওগুলো দেখে এসে আজকে 25 ডিসেম্বর আমরা ফিরে এসে এই সাঙ্গু নদীর পাড়ে ফ্যান্সিতে বসে একটু বিকালের আড্ডা দিচ্ছি।